মোস্তাকের নাম শুনলে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না, তার নাম শুনলে আমার রোজও নষ্ট হয়ে যায়। তার বিয়ের সংখ্যা আকাশে তারা গণনা করতে পারবেন, বিয়ের সংখ্যা গণনা করতে পারবেন না। বিয়ের সংখ্যা আমি, সে কাউকে বলতেছে ছয়টা, কাউকে বলতেছে আটটা। এখন এক বিজয়নগরের কাজী অফিস আছে, এখানে আমি তথ্য পাইলাম, আমাকে বল একজন বলল যে এখান থেকে 2000 সাল থেকে যদি 2023 পর্যন্ত ওদের যে বালাম বই রেজিস্টার বই সেটা চেক করেন, কমপক্ষে 7 থেকে 8টা বিয়ে পাইবেন। তার হাত থেকে কেউ রক্ষা পাইছে কিনা, গরু ছাগলগুলো রক্ষা পাইছে কিনা, তার হাত, তার যৌন নির্যাতন থেকে শিশু থেকে বৃদ্ধ কেউ রক্ষা পাইছে বলে আমি, আমার কাছে মনে হয় না। তার পা থেকে মাথা চুল, মাথা চুলগুলো গুনতে পারবেন? পারবেন না। পা থেকে মাথার চুল পর্যন্ত অপকর্মে ভরা, কুকর্মে ভরা। তার প্রতিটা রক্ত রক্তবিন্দুর সাথে মানুষের চোখের পানি মিশে আছে, প্রতিটা টাকার সাথে মানুষের চোখের পানি মিশে আছে, আর কি বলবো। কালকে আপনারা ভোরের কাগজ পত্রিকায় কালকে যে আব্দুল জলিল সাহেব, উনি মতিঝিলের গণিত বিভাগের শিক্ষক ছিলেন, মোস্তাকে 24,50,000 টাকা দিছে ছাত্র ভর্তির জন্য, একটা ছাত্র ভর্তি করে নাই, লাস্টে গার্জিয়ানদের চাপে উনি থাকতে পারেন, উনি চাকরি ছাড়ে নিয়ে কানাডায়। কালকে যে অঝোর ধারে কান্না করছেন, এই চোখের পানিগুলো দেখেই আপনারা বুঝে নিন উনি কত কুকর্মের সাথে যুক্ত। এবং এবং প্রথম আলো রিপোর্টটাও দেখেন, প্রথম আলোর যে রিপোর্টটা দেশে বহু ছাত্রীকে যৌন নির্যাতন করছে এবং চাঁদাবাজির সাথে যুক্ত। এর বাইরেও যে সে কুকর্ম করে নাই এমন তো নয়। তার মেয়ে যখন ভিকারুন্নেশায় পড়তো, ওই তার মেয়ের এক বান্ধবীকে সে বিয়ে করেছিল, 3 মাস পার্শ্ববিক নির্যাতন করার পরে ডিভোর্স দিয়েছে। তার বিয়েটার সিস্টেমটা হলো কাবিননামাও করবে, কাবিননামার মধ্যে ডিভোর্সনামাও ঢুকানো আছে, একসাথে সই হয়ে গেলো দ্বিতীয়বার মেয়েকে বলতে হবে না তুমি আমাকে ডিভোর্স দাও। মোস্তাকের নাম শুনলে আমার বমি আসে, খাওয়ার রুচি থাকে না, তার নাম শুনলে আমার রোজও নষ্ট হয়ে যায়।